পুলিশ দাঁড় করিয়ে গায়ে চড়ে ভাবাদিকে রেলপথ নির্মাণের চেষ্টা করবে রেল দপ্তর, এমনই দাবি ভাবাদিকি মাছাও কমিটির আইনি উপদেষ্টার। আজ ভাবাদিকি গ্রামবাসীর সঙ্গে বৈঠকে তিনি এমনই দাবি করলেন আইনজীবী সৈয়দ শামসুর আলী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, গায়ের জোরে জোর করে ভাবাদিকি অধিগ্রহণ করা যাবে না, ভাবাদিকিবাসী জীবন দেবে তবু তারা দিঘি দেবে না। অবশ্য স্টেট গভর্নমেন্ট জোর করে জমি অধিগ্রহণ করার বিপক্ষে, আমরা আশা করি স্টেট গভর্নমেন্ট ভাবাদিকিবাসীর পাশেই থাকবেন। এ প্রসঙ্গে কি বলছেন ভাবাদিকি মাছাও কমিটির সদস্যরা, চলুন শুনে নেব বিস্তারিত ভাবে। নতুন যে রেল যাক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মানে মানে যে প্রথমে যে গুগল ম্যাপে ছিল আমরা চাইছি সেভাবেই যাক। আমাদের এই ভাবাদিঘি পরিবেশ শান্তি বজায় রেখে যেন পরিবেশের কোনো মানুষের কোনো ক্ষতি যেমন না হয়, মানুষ যেন ভালো থাকে। আমরা মানে শুধু চাই একটু সুখ শান্তি, এর বেশি আর কিছু চাইনি। সেহেতু মানে আমরা নিজেদের পরিবেশ নিজেদের দিঘি বাঁচিয়ে ওরা যেদিকে খুশি রেল দিয়ে যাক, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা শুধু এটুকুই চাই যে আমাদের যেন পরিবেশ শান্ত থাকে, মানে কোনো যেন প্রবলেম মানুষের কোনো ক্ষতি যেন না হয়। এই দিঘিটার উপরেই আমাদের জীবিকা, অনেক প্রচুর জীবিকা, মানে দিঘিটা থেকে আমাদের প্রচুর মানে অর্থ উপার্জন হয়, মানে সমস্ত কিছু আমাদের দিঘিটাই, সমস্ত কিছু দিঘিটাই সব। দিঘি আমাদের জীবন বলতে গেলে, মাছ চাষ হয়, দিঘি হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবন চলে যাক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দিঘি আমাদের চাই। দিঘি আমরা একটু না মানে জীবন দিতে পারি, কিন্তু আমরা দিঘি ছাড়তে পারবো না, দিঘিটা আমাদের চাই। শ্রাবণী মালিক, দিঘিটাই মারতে হবে কেন? দিঘির ওপরে কি আপনাদের সবকিছু? সবকিছু, আর এখানে পুকুরটা বা কিছুই নাই আমাদের এখানে, জল তো জীবন। জলটা যদি মেরা তাহলে আমাদের কোথায় ঘাট মাছ হবে? তাহলে চান করা হচ্ছে, কেউ মারা গেলে ঘাটে উঠাচ্ছে, সবই তো হচ্ছে আমাদের। পুকুরে মাছ চাষ হচ্ছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, পুকুরের জলটা কি আপনারা ব্যবহার করেন? হ্যাঁ, চান করা সবই তো হয়। আপনার নাম? যাবে না। এর পরিপ্রেক্ষিতে এরা কেস করেছে হাইকোর্টে, হাইকোর্টে কেসও পেন্ডিং আছে সেই ব্যাপারে, ইনজাংশনও আছে সেই ব্যাপারে, যে উইদাউট অ্যাকুইজিশন অফ দ্য ল্যান্ড তুমি এই সম্পত্তি নিতে পারবে না। কারণ টোটাল পুকুরে প্রায় 200 থেকে 250 জনের অংশ আছে, তারা 5 জনকে 5টা নোটিশ দিয়ে বলে দিল আমরা টাকা দিয়েছি ওটা পুকুরকে নিয়ে নেবো, এটা পারবে, এটা করা গায়ের জোরে হচ্ছে। অতএব হচ্ছে তারা আইনকে যদি মানে মেনে নেয়, নাহলে আন্দোলনটা ওরা চালিয়ে যাচ্ছে, চালাবে, ওরা জোরপূর্বক কোনো সম্পত্তি দেবে না। এবং এর জন্যে হস্তক্ষেপ ওরা মমতারও চাইছে, কারণ উনি নিজেই মমতা এইটার এগেনস্টে, এটার বিরোধী। তা এই বিরোধিতা যেন উনি আমাদের জন্যও আবার করেন, আমাদের সাথে যেন উনি থাকেন, আমরা ওনার সাহায্য প্রার্থী। কেন কোনো এই এখন চাইছে রেল যে পুলিশ দাঁড় করিয়ে গায়ের জোরে আমরা এটাকে নেব করবো। ওরা চাইছে যে এখানে গোঘাট থানা থেকে আমাদের পুলিশ দেওয়া হোক, পঞ্চায়েত ইলেকশনের জন্য এটা বোধ হয় রুখে রয়েছে আমার যতটা শোনা, তো পঞ্চায়েত ইলেকশনের পরে এটা করার চেষ্টা করবে ওরা। কারা করার চেষ্টা করবে? হ্যাঁ, তবে রেল কোম্পানি, রেল কোম্পানি চেষ্টা করবে যে যাতে আমরা পুলিশ দাঁড় করিয়ে এটাকে করে নিতে পারি। কিন্তু আমরা চাইবো যাতে গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করে গায়ের জোরে এই পুকুর নেওয়া থেকে যেন বিরত থাকে, স্টেট গভর্নমেন্ট যেন বিরত থাকে, এটা হচ্ছে এদের গ্রামবাসীর সবার আবেদন। এই আবেদনটা উনি রেখেছেন, এরা পরবর্তী ক্ষেত্রে ওরা আইনেরও আশ্রয় নিয়েছেন, এই আইনের আশ্রয় যেটা নিয়েছেন সেটা অ্যাকুইজিশনের এগেনস্টে। নতুন আইনের 2013 যে আইনটা হয়েছে তাতে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে, সেই রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এবং সমস্ত কিছু কমপ্লিট না হওয়া পর্যন্ত যেন পুকুরে কেউ না আসে, এরা তার জন্য জীবন দিয়ে প্রস্তুত আছে পুরো বর্তমান আছে। কারণ অ্যাকুইজিশন যখন অ্যামেন্ডমেন্ট হলো, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে বললো ল্যান্ড ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, অতএব হচ্ছে গভর্নমেন্ট নিতে পারে। কিন্তু এই আইনটা চেঞ্জ করে 2013 যে আইনটা হয়েছে সেখানে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, যে যতক্ষণ না রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি নিতে পারবে না, এবং তার ক্ষেত্রে এই যে কম্পেনসেশন সেটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া আছে। এদের সাথে বসুক, এদের সাথে না বসে গায়ের জোরে ওইভাবে যাতে সম্পত্তি না। স্যার, ডিআরএম ভিজিটেসে তিনি বলছেন যে আগামী 2 বছরের মধ্যে রেল প্রকল্প, রেল চলবে এই রাস্তা দিয়ে, তো সেই বিষয়টা কি বলবেন? চলুক, আমাদের কোনো বাধা নেই, আমরা চাইছি রেল চলুক, কিন্তু আমাদের পেটের ভাত কেড়ে নিয়ে যেন না চলে। যেটা প্রস্তাবিত রাস্তা ছিল সেটা দিয়ে যাচ্ছে যাক, আমাদের দিঘির উপর দিয়ে যেন না যায়। ওই সামান্য দিঘির উপর দিয়ে যাওয়ার জন্য পুরো দিঘিটাই নষ্ট হয়ে যাবে, দিঘিতে তেল পড়বে, দিঘিতে এ হবে, দিঘিতে আর মাছ চাষই হবে না। অর্থাৎ সেইটা যেন তারা বিচার করে, করে দেখে তারপরে চিন্তা করে। স্যার, আপনার নাম? আমার নাম সৈয়দ শামসুল আলী।
রাজ বলেছিলেন মনে হয় ইলেকশনের আগে কিছু বলতে হয় তাই বলেছেন ইলেকশনটার জন্য। উনি যদি সেটা করেন করুন, 75 বিঘে জায়গা অ্যাকুইজিশন করে তারা যদি এই দিঘি কেটে দেয় দেখ, তখন আমরা চিন্তা ভাবনা করবো কি হবে, আগে কাটবো, ওটা দেখার পরে আমরা চিন্তা ভাবনা করে আমাদের কি হবে আমরা দেখবো। তাহলে তাহলে সেই সরকারের উপর কিভাবে ভরসা রাখছেন যে আপনাদের পাশে থাকবে? এখন হচ্ছে সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন প্রোগ্রাম ভুলে যায়, এখন যদি মাথায় এটা ঢোকে যে না রেলটা হবে না, না ওটা করলে, তখন উনি নিশ্চয়ই করবেন। সরকার তো হচ্ছে দুর্গা, তার 10টা হাত আছে, তার টাকা পয়সার অভাব নেই, যেটা চিন্তা করবে সেটা করতে পারে।